তো এপিসোডে শুরু হয় সেখান থেকে, যেখানে হকাইকে কেট বিশপ প্রথমবার দেখেছিল এবং সে তাকে বলছিল যে আমি তোমার অনেক বড় ফ্রেন্ড, এই সেই বুং বাং। তো কেট বিশপ হকাইকে নিয়ে তার অ্যাপার্টমেন্টে ফিরে যায় এবং সেখানে গিয়ে রোনানের স্যুটটা খুলে তার হাতে দিয়ে দেয়, সবার সামনে না, সে উপরে রুমে যায় এবং তার স্যুটটা খুলে তার হাতে দিয়ে দেয়। এবং এখানে সে তার অটোগ্রাফ নেওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই ট্র্যাক স্যুট মাফিয়া তাদের ঘরে আক্রমণ করে। কেট বিশপ বুঝতেও পারে না যে তাকেও কেউ ফলো করতে পারে, তো এখানে থেকে তারা পালিয়ে যায় এবং এখানে রোনানের স্যুটটাও তারা রেখে চলে আসে। কিন্তু হকাই ভাবে যে আমি স্যুটটা পরে এসে নিয়ে যাব, কিন্তু কিন্তু যখন সে তার মিশনে ফিরে যায় তার স্যুটটা নিয়ে আসার জন্য, তখন দেখে যে সেখানে তার স্যুটটা নেই। এখানে যখন আগুন নিভানোর জন্য ফায়ার ফাইটার্সরা এসেছিল, তাদের মধ্যে একজন তার স্যুটটা নিয়ে সেখান থেকে চলে গেছে এবং সে ওই স্যুটটা পরে একটা রিয়েল লাইফ গেমের মতো ব্যাপার আছে, সেখানে সে খেলতে যায় এবং রোনানও তার স্যুটটা নেওয়ার জন্য তাদের কাছে যায়। তখন একটা নষ্টা ছোটোমোটো ফাইট হয় এবং সেই ফাইটে সেই লোকটা বলে যে তুমি যদি আমার কাছে মিথ্যে মিথ্যে হারো তাহলে আমি তোমাকে তোমার স্যুটটা ফিরিয়ে দেবো। তো হকাই ওই ফায়ার ফাইটারটার সাথে লড়াই করতে প্রস্তুত হয়ে যায় এবং একটা হাস্যকর ফাইটের মাধ্যমে সে হার মানে এবং তার স্যুটটা নিয়ে ওইখান থেকে চলে আসে। তো গ্রিলস আর হকায়ের যুদ্ধে গ্রিলস জিতে যেমনটা তা হওয়ার কথা ছিল, হকাই এবং কেট বিশপ তারা একটা রাস্তায় হাঁটতে থাকে এবং কেট বিশপকে হকায় গুড বাই বলে যে তুমি তোমার লাইফে ফিরে যাও আর আমি আমার লাইফ। তো হকায়ও তার বাড়িতে ক্রিসমাস পার্টি মানানোর জন্য যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং সে ওইখানে রাস্তায় দেখে যে সেখানেও অ্যাভেঞ্জার শো চলছিল এবং সে ওইখানে একে যেভাবে পিছনে রাখা হচ্ছিল এবং কেট হকায়কে ব্র্যান্ডিং ইস্যুগুলো বলে। হকায় বলে যে আমি তো আমার ক্যারিয়ার বানানোর জন্য আসিনি, আমার কাজগুলো ছিল গোপন এবং আমি গোপনে এই কাজগুলো করতে পছন্দ করতাম। সে সমস্ত কথা বলে এখান থেকে চলে যায় এবং ভাবে যে হয়তো আমি সময় মতো বাড়িতে পৌঁছতে পারবো না। তো এজন্যই হকাই মনে মনে ভাবে স্যুট গ্যাংয়ের যে মামলাটা রয়েছে সেটা অবশ্যই আমাকে শেষ করে এখান থেকে যেতে হবে। সে রোনানের স্যুটটাকে একটা লকারের মধ্যে রাখে এবং ওইখান থেকে ট্র্যাক স্যুট মাফিয়ার হাতে ধরা পড়ার জন্য যায় এবং কেট বিশপও তার মায়ের সামনে দেখা করতে আসে, কেননা সে ভাবে যে যদি তার মায়ের সঙ্গে সে তাড়াতাড়ি দেখা না করে তাহলে হয়তো তার মা তাকে নিয়ে দুশ্চিন্তা করতে পারে। তো ওইখানে যাওয়ার পরে সে তার মায়ের বয়ফ্রেন্ডকেও ওইখানে দেখতে পারে এবং সে বুঝতে পারে যে এখানে তার মা এবং তার মায়ের বয়ফ্রেন্ডের মধ্যে একটা রোমান্টিক সিন চলছিল। ও এলানো এখানে বলে যে জ্যাক আজকে রাতে ডিনারে আসছে। ও কেটের একটা প্রশ্ন ছিল যে তুমি আমার মায়ের সঙ্গে বিয়ে কেন করছো। তো এই সমস্ত কথাগুলো কখন যেন একটা ফাইটে চলে যায় যেখানে কেট এবং জ্যাকের একটা ফাইট চলছিল এবং জ্যাক যদিও একজন ভালো রকমের যোদ্ধা ছিল তারপরেও সে কেটের কাছে ইচ্ছা করে হারছিল, কিন্তু হঠাৎই একটা মুহূর্তে কেট জেদ করে এবং তাকে অনেকভাবে আক্রমণ করতে থাকে। তখনই আমরা বুঝতে পারি যে জ্যাক আসলে একজন ভালো যোদ্ধা এবং সে তাকে হারিয়ে দেয় এবং আরমানের ঘরে দেখা একটা চিহ্ন সে জ্যাকের কাছে খুঁজে পায় এবং বুঝতে পারে যে জ্যাক ওই সমস্ত সঙ্গে জড়িত এবং সে এখান থেকে চলে যায় এবং কেট হকাইকে ফোন করে এবং বলে যে আমি অনেক বড় কিছু একটা পেয়েছি যা আমি তোমাকে জানাতে চাই। তো ট্র্যাক স্যুট গ্যাংকে খোঁজাটা এতটাও মুশকিল কিছু ছিল না, হকাই নিজেকেই নিজে ট্র্যাক স্যুট মাফিয়ার হাতে তুলে দেয়, সঙ্গে নেগোসিয়েশন করতে থাকে। ঠিক তখনই যখন ট্র্যাক স্যুট মাফিয়াও বুঝতে শুরু করেছিল যে হয়তো রোনানের সঙ্গে ওই মেয়েটার বা হকায়ের কোনো সম্পর্ক নেই, ঠিক তখনই কেট বিশপ উপরের ছাদ ভেঙে তাদের সামনে এসে পড়ে। হকাইকে বাঁচানোর জন্য সে ট্র্যাকস্যুট মাফিয়াকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দেওয়ার চেষ্টাই করছিল। তখনই কেট বিশপ যখন ছাদ থেকে পড়ে তখনই ক্লিন্ট বুঝতে পারে যে আমার সমস্যা তো এই মেয়েটা বাড়িয়ে দেবে। ঠিক তখনই আমরা ইকো নামের একটা মেয়েকে দেখতে পাই এবং এইখানেই এপিসোড 2 শেষ হয়ে যায়। ইকোর নাম বলে রাখি, তার আসল নাম মায়া লোপেজ এবং তার কাহিনীটা ওইরকম ডার্ক না বা ওইরকম সিম্পলও না। তো এগুলো আমরা পরবর্তী এপিসোডে বুঝতে পারবো। টিল দেন স্টে ওয়েল।